স্বাগতম মই দীক্ষিত শর্মা আর এই মুহূর্তের সকলকে ডর খবরটা হয়েছে উচ্ছেদ বটদ্রবার উচ্ছেদক ল এবার পুনের সরব হয়েছে শেরমানালী আর এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক শেরমানালীর ফালেরপরা হিটলারের তুলনা করা হয়েছে বটদ্রবাত যরনের এভেকশনের অর্থাৎ উচ্ছেদের যরনের ব্যাপক প্রস্তুতি চলা হয়েছে তার মাজতে রাজনৈতিক আক্রমণ প্রত্যাক্রমণ উত্তুঙ্গত হয়েছে এই মুহূর্তের সকলকে ডর খবর হিটলারের তুলনা করে মন্তব্য শেরমানালীর মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ আওপকিয়াক হিটলার বলে কলে শেরমানালীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নাগরিকর মৌলিক অধিকার খর্ব করেছে হিমন্ত বিশ্ব শর্মায় এই মুহূর্তের ডর খবর আমি আপনাদের দিব বিচার অমানবীয়ভাবে এই সরকারে চলাইছে উচ্ছেদ বটদ্রবার উচ্ছেদক ল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আক্রমণের লক্ষ্য শেরমানালী রাজনৈতিক শক্তি অতি ক্ষণস্থায়ী এই মন্তব্য শেরমানালীর ফল আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক তুলনা করা হয়েছে হিটলারের মানবতার বিরুদ্ধে কাম করা বন্ধ করক শেরমানালী সরব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মন্তব্য আগবাইছে এই মুহূর্তে কি কৈছে শেরমানালীয়ে সরকারে চলোয়া উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়েছে শেরমানালী প্রাথমিক দায়িত্ব মঙ্গলকামী রাষ্ট্র এখনের প্রাথমিক দায়িত্ব নাগরিক সকলের বাসস্থান খাদ্য প্রবস্ত্র দোকান ধরা এইকটা মৌলিক অধিকার রাইট ওভার রাইট ফর শেল্টার ওভার হেড মূরের উপর আশ্রয় গৃহ বা চালি এটা থাকা বসনমান মাটি থাকা এই ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারের ভিতর পড়ে আর মঙ্গলকামী রাষ্ট্র এখনে আমার নাগরিক সকলের মৌলিক অধিকার সুরক্ষা দিয়াটো প্রথম আর প্রাথমিক দায়িত্ব আর কর্তব্য কিন্তু যা কে বছর আমি লক্ষ্য করেছো অতি অমানবীয়ভাবে এই সরকারখনে বিভিন্ন ঠাইত উচ্ছেদ কার্য চলাইছে যখন গৃহহীন মানুষ কারোবার বেলেগ ঠাইত মাটি আছে যদি সরকারি ভূমি দখল করেছে উচ্ছেদ করক আমার কবলগিয়া একো নাই কিন্তু যখন গৃহহীন মানুষ তেওঁলোকক সরকারের প্রাথমিক দায়িত্ব আসলে পবিত্র দায়িত্ব আসলে তেওঁলোকক বিকল্প সংস্থাপনের ব্যবস্থা করা তাকে নকৰি এই সরকারে একমাত্র লেতেরা রাজনীতি লক্ষ্য হিসাবে লৈ তেওঁলোকে মানবতার বিরুদ্ধে কাম করে আছে মানবতা উলঙ্ঘন করেছে সংবিধান উলঙ্ঘা করেছে আর চাওক এটা সময়ত তো সকলে জবাবদিহি হব লাগিব হিটলার এটা সময়ত যথেষ্ট প্রতিপত্তিশালী আসলে প্রায় 60 লাখ ইহুদিক হত্যা করেছিল কিন্তু সেই হিটলারটো চিরদিনের কারণে না থাকলে হি হ্যাজ ফেস দ্য কনসিকুয়েন্সেস নিজের পিস্তলরে গুলি মারি আত্মহত্যা করবলগা হল গতি মই ভাবো যে রজাঘরিয়ার শুভবুদ্ধি উদয় হোক বিবেকর দমখনত ভুগক আমি কোনেও এই পৃথিবীত চিরদিনের কারণে অহা নাই এদিন আমি মেলানি মাগিব লাগিব আর এই পাওয়ার রাজনৈতিক পাওয়ার চেয়ার এইবুর অতি ক্ষণস্থায়ী গতি মই সকলকে আহ্বান জানাইছো শুভবুদ্ধির উদয় হোক মানবতার বিরুদ্ধে কাম করা বন্ধ করক আর যদি কোনবা বাংলাদেশী বিদেশী আছে তেতিয়াহলে তেওঁলোকক বহিষ্কার করার কারণে ব্যবস্থা লোক সেটা আমার কোনো আপত্তি নাই কিন্তু গাদি নিজের দখলত আছে বলিয়ে সংবিধান উলঙ্ঘা করে মানবতার বিরুদ্ধে কাম করা এইটো ভগবানেও এইটো সহ্য নকরে মই সামগ্রিকভাবে রজাগরিয়াক কইছো আপনাদের বিবেচনা কই লব কার আঙুলির হেলনত কামবুর চলে আপনাদের এইবর আপনার ইমান আর টুইস করে পেলায় প্রশ্নব নো দিব মানে সামগ্রিকভাবে কোথাও কার নির্দেশ চলি আছে না এই চক যার নির্দেশ এই চলি আছে মানে হিটলার বুঝাইছো এই আপনাদের মূর মুখত যিকোনো শব্দ দিব খুঁজলে সে নক রাইজে বিবেচনা করি কিন্তু আজি একটা ইন্টারভিউ মই চাইছো 1955 চনের মানুষজন আছে বিষয়ে প্রশ্ন করেছে যে ইয়াত কিয় আছে তেখেতে কৈছে মোৰ যাবলৈ আৰু জায়গা নাই ইয়াতে মোৰ এটুকুৰা মাটি লৈ মই কোনোমতে পৰিয়াল লৈ আছো
সরকারের দায়িত্ব নাই নে সেই মানুষখিন সংস্থাপন দিয়া। আজি সরকারের মূল উদ্দেশ্য কি? যান ডেভেলপমেন্ট কাম কর, মানুষ হল প্রজা হল প্রতিবাদ্য বিষয়। প্রথম প্রজার মঙ্গল, আজি রাস্তা বনাইছে, স্বাস্থ্যর কিবা বনাইছে, এই গোটেখিনির মূল উদ্দেশ্য কি? রাইজর মঙ্গল করা। সেই রাইজক এনেদরে গৃহহীন মানুষগুলোক উচ্ছেদ করে তেওঁলোকক জিয়াতো ভুগিবলৈ বাধ্য করা, সরকারখন কেনেকে মঙ্গলকামী রাষ্ট্রের প্রতিবিম্ব হব পারে? মঙ্গলকামী